নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকমভাবে শুরু করতে চলেছি আমার রেসিপি ভিডিওটি। আজ হলো 22শে জানুয়ারি, আজ হলো রাম মন্দিরের উদ্বোধনের দিন। অনেকেই এটা পালন করছে, আবার অনেকে করছে না। আমি যেরকম এটা পালন করছি, তাই এটাকে উদযাপন করতে আজ নিয়ে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 মতো ছোট আলু। এবার একটা মিক্সিং জার নিয়ে 4টে মতো টমেটো স্লাইস করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু পরিমাণে, মানে 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো ধনে পাতা। সমস্তটা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার কিছু গোটা মশলা রেখে দিয়েছি, সেগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, গোলমরিচ আর হলো গরম মশলা। সেটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে একটা শিলনোড়ার মধ্যে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এটা আপনি মিক্সিতেও করতে পারেন। এবার ওই কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি হিং দিয়ে, হিং কিন্তু নিরামিষ রান্নায় বেশ একটা আলাদাই স্বাদ নিয়ে আসে। হিং দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা। এটা আপনি আপনার পরিমাণ অনুযায়ী আলুটা নিয়ে নেবেন। এবার এই আলুটাকে ভালো করে তেলের সাথে গোটা মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে একটুখানি নুন আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। এটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে কিন্তু ভেজে নিতে হবে। এটা আপনি ভেজে তুলে নিতে পারেন, আমি এখানে তুলে নিয়ে নিই। এবার যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিলাম। কষানো হয়ে গেছে, যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি ধনে জিরে গুঁড়ো এমনি আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 7 মতো একটু হলুদ আর একটুখানি মিষ্টি। নিরামিষ খাবার মিষ্টি না হলে ঠিক জমে না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মজার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখছি আলু থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর তেলটাও বেরিয়ে এসছে। তো এবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে কিন্তু আপনি আপনার পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে জলের সাথে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢাকনা খুলে দেখছি আলু থেকে জলটা কিন্তু অনেকটা নেমে গেছে। এরপর আমি এর মধ্যে গুঁড়িয়ে রাখা যে ভাজা মশলাটা আছে সেটা দিয়েও আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে মটরশুঁটিও দিতে পারেন। এটা তো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নিরামিষ আলুর দম। কেমন লেগেছে আমাদের রেসিপিটা অবশ্যই জানাবেন। এবার আমি এটাকে টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন লাগছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সবের সাথে জাস্ট অন্য রকমই জমে যাবে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালো খাবেন।